হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুবই অল্প আমি তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা জিরে, কারি পাতা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। তার সাথে দিলাম গোটা রসুন ছোট ছোট করে রাখা, পেঁয়াজের টুকরো আর দিলাম টমেটো। এরপরে আমি একটা মিক্সির জারে এক মুঠো মতন ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাল, এই 2-3 চামচের মতন সবই আমি ভিজিয়ে রেখেছিলাম। কুচো কুচো করে রাখা আদার টুকরো আর লঙ্কা স্বাদ মতন, নুন স্বাদ মতন, আর একটু দিয়ে দিলাম গোটা জিরে, পরিমাণ মতন জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর সাথে ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চড়িয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর খুবই হেলদি একটা রেসিপি, আর আমাদের বাড়িতে প্রত্যেকের পছন্দ হয়েছে। আর দেখো, আমি ফ্রাই প্যানে কিন্তু কোনো রকম তেল দিইনি, আর যে মশলাটা বানিয়েছিলাম সেইটা এর ওপরে লাগিয়ে দেবে, ব্যাস। তাতে অসাধারণ লাগবে, কিচ্ছু লাগবে না। এটা তোমরা রাতে ডিনারও কিন্তু করতে পারো। ব্রেকফাস্ট তো খুবই ভালো একটা হেলদি রেসিপি আমার মনে হয়েছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে আসছি ফিরে। তো ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, খুব ভালো থেকো, সাবধানে থেকো।